কোনটা ছেড়ে কোনটা দেখবো, এক একটা জাস্ট অসাধারণ। এটা খুবই বলো বিশাল। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক লেট করে ভিডিও স্টার্ট করছি, কারণ আমি বসে বসে ল্যাথ খাচ্ছিলাম। আমার তো একটাই কাজ, ল্যাথ খাওয়া বাড়িতে বসে। তো যাই হোক, ওরকম কিছুই না, মানে আজকে সকালবেলা বিট্টুও বাড়িতে নেই, আমিও একা একা বসে আছি, আর ওরকম আজকে কোনো রান্নাবাড়িও কিছু করিনি, কারণ বাজার টাজার কিছু ছিল না, বিট্টু বাজারও করে দেয়নি। তাই আমি আজকে, আর আমার আজকে একদমই রান্না করতে ইচ্ছে করছে না, সিরিয়াস বলছি, রোজ রোজ রান্না করতে না ভালো লাগে না। তাই বললাম যে দেখি কিছু আজকে অন্য কিছু রকমের কিছু একটা খাবো। তো এখনও কিছু তো খাওয়া হয়নি, বিট্টুও নেই, বিট্টু অফিসে, দেখা যাক কী খায় না খায়। কিন্তু মারাত্মক খিদে পেয়ে গেছে, আর এই যে এই বাচ্চাকে নিয়ে বসে আছি। বাচ্চা বাচ্চা, তোমার মুখতে দেখি তো, শোনো পুচু পুচু, তোমার মুখটা দেখি তো, বলে কী উঠি বেবি। আমি আমার কাছে বসে আছে, এই ঘুমোচ্ছিল এতক্ষণ, আমার আমার কোলেই ঘুমোচ্ছিল, আর ওই ওইদিকে ছোটোটা শুয়ে আছে। এই তো করছি, টিভি দেখছি, আর আজকে বিকেলবেলা যাব সরস্বতী ঠাকুর দেখতে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে অনেকগুলো জায়গাতেই সরস্বতী ঠাকুর বানানো হয়, তো আমার ইচ্ছে আছে তোমাদের ওখানে সবকটাই ঠাকুর দেখানো। তো দেখা যাক কখন যাই, বিট্টু নিয়ে আজকে যাবই, আমি যতই ঠান্ডা লাগুক আর যতই যাই লাগুক আমি যাবই আজকে। বাড়িতে আমি আজকে বসে থাকবো না, রোজই বলি থাকবো না, কিন্তু বাড়িতে বসে থেকে যাই আর মানে বেকার লাগে, তো ওই জন্য আমি ভেবেছি আজকে যাবো। খিদা খিদা পাচ্ছিল, নিয়ে নিয়েছি বিরিয়ানি, এবার আমি খাবো তাড়াতাড়ি বিরিয়ানি, কি মজা। আর না, আমি প্রতিদিনই ভাবি হ্যাঁ খিদে পেলে বিরিয়ানিটা খাওয়া মানে খাবো না, অন্য কিছু খাবো, মানে হালকা ফুলকার মধ্যে, কিন্তু জানি না কেন এদিক ওদিক 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 করে আমার চোখটা বিরিয়ানির দিকেই চলে যায়। তো এখন কিছু করার নেই, বিরিয়ানি এখন নিয়ে নিয়েছি, আমাকে এখন বিরিয়ানিটা খেতেই হবে, তাহলে আজকে খেয়ে নিই। খাওয়া তো হলো, এবার বেশি খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমি আমার হাঁটাহাঁটি করছিলাম, 15-20 মিনিট মতো হাঁটলাম, তারপর রোজি গোল্ডি আবার খেতে দিলাম, সবাই খেয়ে দিয়ে ওই যে ওর মতো ঘুমিয়ে গেছে, এই যে এ জায়গাতে সবাই সবার মতো ঘুমিয়ে গেছে, এবার আমারও ঘুম পাচ্ছে, আমি একটু শুবো, ঘুমাবো তো না, দিদি এখনই চলে আসবে, এখন 3টে বাজে, আর কিছুক্ষণ পরেই দিদি চলে আসবে, তো আমি ঘুমোতেও পারবো না, তো একটু বসে বসে টিভি দেখবো, দিদি কাজ টাজ করে যাবে, তারপরে ঘুমোবো। কোনো কিছুই ভাঙে না, তুমি বাড়িতে এলেই সব কিছু ওরকম হয় ঢং। তো যাই হোক, এসে এসে শুরু করে দিয়েছি আমার সাথে ঝগড়া, ও কাজই তো ঝগড়া করা, আমিও রেডি হয়ে গেছি, আমি আজকে বলেইছিলাম আজকে আমি বেরোবো, বাড়িতে বসে থাকবো না, যেমন কথা তেমন কাজ, বেরিয়েছি। এ তো কোথায় নিয়ে যাবা? আমাদের ঠাকুর তো মাথায় লাগায়নি ঠাকুরের, না আজকে অনেকটাই কাজ হয়ে গেছে, অবশ্যই চুল টুল আর কালকে পড়াবে না, হলো চলো এবার আমরা ঘুরতে বেরাবো। রোজি দেখে পেট ভরে খাইয়েছো? আমরা আমাদের সরস্বতী বানাতে দিয়েছি, দেখি কোনটা শাড়ি কি কালারের পড়াবে জিজ্ঞাসা করো তো, আমার কোনটা কাকু, আমাদেরটা কোনটা, ওই তো কাকু ওই যে বসার যে করেছো তুমি, ওই যে ওখানে ওরকম বসে আছে যে কি সুন্দর, হ্যাঁ দেখো নিচে হাঁস আছে যে। আমি তোমাদের বলেইছিলাম যে এখানে যত ঠাকুর হয় আর কি, মানে বানানো, এই পড়ে যাবো তো, আগাও আগাও ওখানে নামো, আগাও ওইখানটাতে দাঁড়াও। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের মানে মালদাতে যেখানে যেখানে আর কি ঠাকুর বানানো হয় সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সব ঠাকুর বানানো হচ্ছে, এত বড় আমাদের ফ্ল্যাটে ঢুকবেই না, এর উপরে এটা
এর থেকে ছোট আর নেই। আসলে ফ্ল্যাটে পুজো তো, আর অত বড় তো ইয়ে না, এবার অসুবিধা হবে। কি সুন্দর লাগছে দেখতে, এটা দারুণ লাগছে দেখতে না, এই সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর সুন্দর ঠাকুর বানাই। আগের বারও এখান থেকে দেখেছিলাম, এই যে দেখো আমি বলেছিলাম বিট্টুকে, ও চলে যাব চলে যাব, পরে গেলে পেয়ে যাব। এটা কোন ক্লাবের হচ্ছে দাদা? এটা কোন ক্লাবের? ও কোনটা ছেড়ে কোনটা দেখবো, এক একটা জাস্ট অসাধারণ। এটা খুবই বড়, বিশাল বড়, দূরে গিয়ে দেখাতে হবে নাহলে বোঝাই যাবে না। এটাও দারুণ লাগছে দেখতে, এটা তো বানানো হচ্ছে। তারপরে এই দিকেও একটা আছে, কি সুন্দর। এখানে এখন লাইন দিয়ে শুধু ঠাকুরই ঠাকুর দেখতে পাবে। এই যে এই যে সুন্দর এই ঠাকুরটা দেখতে, ঠাকুরগুলো দেখতে দারুণ লাগছে, কিন্তু এত লোকজনের ভিড়। হ্যাঁ এগুলো এগুলো রেখে চলে যায় এখানে, এটা কেমন নিয়ম এটা জানি না। লক্ষ্মী পুজো তো সেম এটাই হয়, সরস্বতী পুজো তো সেম এটা হয়। জাস্ট দেখো ঠাকুরগুলো দারুণ দেখতে দারুণ, কিন্তু এত লোক ভিড় করে আছে। অবশ্য কালকে সকাল কটায় যেন মানে লাগছে আর কি পুজোর ইয়েটা, তো কালকে অনেকে পুজো করবে তো ওই জন্যে এত ভিড় আজকে, যে আজকে অনেকে মানে ঠাকুর নিয়ে চলে যাচ্ছে যারা যারা কালকে পুজো করবে। এইদিকেও প্রচুর আছে, এই যে এই দিকটাতে, এদিক দিয়ে চলো। হ্যাঁ এই যে এখানেও প্রচুর ঠাকুর, এই যে এখানে আরো বেশি ঠাকুর। হ্যাঁ গো দাদা একটু সরুন, এই যে এই যে এই যে এই যে এই ঠাকুরটা দেখো, দারুণ লাগছে দেখতে এই ঠাকুরগুলো, দারুণ লাগছে দেখতে। দাদা একটু ওই ওই সরস্বতীটা একটু দেখান না দাদা, ছোটখাটো এই এই ঠাকুরগুলো দারুণ লাগছে, খুবই ইউনিক টাইপের লাগছে, কালার গুলো কি দারুণ। ঠাকুরের ছড়াছড়ি এখন, আর এখানে এটা চোদ্দশোতে, কিন্তু না না না, কিন্তু তুমি যে ঠাকুরটা না 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 যে ঠাকুরটা দেখলাম কিনা ওয়েট আছে, কিন্তু চোদ্দশো নেওয়ার কারণও আছে, ছোট ওটাই তো ভালো। কেন যে বিট্টু এখান থেকে নিল না, আমার ওই ঠাকুরটা এত সুন্দর লাগছে না, দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর। বেকার এই বানানো ঠাকুরের থেকে না এই রেডিমেড ঠাকুরগুলো বেশি সুন্দর পাওয়া যায়, দারুণ লাগছে।
তো কেমন লাগলো আমাদের এখানকার ঠাকুর বানানোর জায়গা? আর এখানে এরকম ধরনের আর এইভাবে এই যে এখানে দেখো কত ঠাকুর, মানে সবাই যারা যারা দোকান দেয় আর কি তারা স্টকে রাখে আরো। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। বিট্টু এখন ওখানে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসছে। রেস্টুরেন্টের নামটা কি জানো? কিন্তু এত জোরে জোরে গান বাজছে, সবদিকে ঝামেলা, ভিডিও করতে পারছি না, ঝামেলা। কেন? কারণ গান জোরে বাজছে তাই। তো যাই হোক, বিট্টু তো মানে কোনো রান্না টান্না করিনি, ওই জন্য বিট্টু খাওয়াও হয়নি। তো ওই জন্য এখন নিয়ে এলো এখানে, বলো আজকে ডিনারটা এখানে করবে। তো স্ন্যাক্স অর্ডার করা হয়েছে, আসুন তারপরে দেখাচ্ছি। এখানে আমরা খাওয়ার যেটা অর্ডার করেছিলাম স্ন্যাক্স, কী যেন নাম, চিকেন, এটা সুনি কাবাব, খুবই ইউনিক নাম, এটা প্রথমবার ট্রাই করবো। এই যে এখানে বিট্টু খাওয়া স্টার্ট করে দিয়েছে, এখন আমি খাবো। তো এটা হচ্ছে মাটন হান্ডি, এটা মাটন হান্ডি আর বাটার নান আজকে মেনু, মানে ডিনার আমাদের মেন কোর্স। বাড়ি চলে এসেছি, এবার ঘুমানোর প্রস্তুতি, সেই জন্য আমি বিছানা সব ঝেড়ে টেড়ে সব কিছু পেতে রেডি করে নিয়েছি। আর বিট্টু ওখানটাতে রোজি গোল্ডিকে নিয়ে টিভি দেখছে। আমি মানে বাড়িতে এসে না আগে সব কিছু ফ্রেশ হলাম, তো আমি দরজা বন্ধ করে না বসেছিলাম, রোজিকে আজকে কোলে নিইনি। হ্যাঁ, তো আমাকে দেখে স্বাভাবিক রোজি দৌড়ে এসেছে, এবার না খাটে উঠেছে, আমি তখন খাটটা ঝাড়ছিলাম। আচ্ছা, ওই নিচে নাম, হ্যাঁ নিচে যেই বলেছি নিচে নাম, দেখছে যে আমি আজকে ভালোবাসছি না, ওই জন্য আমার কাছে একটা বারের জন্য আসছে না, ওইখানে ঠাঁই বসে আছে ওর বাবার কাছে। এখন কোলে নিয়ে একটু আদর করতে হবে, তারপর আমার কাছে আসবে, কি বলবো আর। তো যাই হোক, কিন্তু ওখানে খাওয়া দাওয়া যে করলাম, খাওয়া দাওয়াটা ভালোই ছিল। আর তোমরা দেখতেই পেলে আমি তোমাকে এখানে যত জায়গায় সরস্বতী ঠাকুর হয় মোটামুটি সব জায়গাতেই বানানোটা দেখাতে পারিনি ওভাবে, কিন্তু মানে আরও অনেক জায়গাতে বানানো হয়, হাতে করে যে বানাই সেটা আরও দু তিন জায়গাতে আছে, আমি অত জায়গায় যাইনি কারণ সব জায়গায় সবাই ভিডিও করতে দেয় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি সরস্বতী পুজোতে কেমন কেমন ঠাকুর পাওয়া যায়। আর সত্যি বলছি, আমি যে তোমাদের একটা ঠাকুর দেখালাম ওখানটাতে বসে, ঠাকুর ছোট্ট একদম, আমার ঠাকুরটা খুবই পছন্দ হয়েছে। বিট্টু যদি ঠাকুরের অর্ডারটা না দিত এবং বায়না করেও আসা, মানে আগে থেকে অ্যাডভান্স যদি বিট্টু দিয়ে না আসতো, তাহলে আমি ওই ঠাকুরটা ক্যান্সেল করে ওই ঠাকুরটাই নিতাম। তো কিছু করার নেই, যাই হোক যেটা হবে আমাদেরটাও, বিট্টু বলছে আমাদেরটাও ভালো হবে, তুমি দেখবা এলে, দেখা যাক কী হয়। তো যাই হোক, এক কাল থেকে পুরো তোড়জোড় শুরু হবে পুজোর, পুজোর প্রিপারেশন করতে হবে সব কিছু, পরশু দিন সকালবেলা ঠাকুরমশাই আসবে, এটাই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। বাই, গুড নাইট।